পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার রঘুনাথগঞ্জে। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ থানার পুলিশ 5টি পিস্তল সহ গ্রেপ্তার দুইজনকে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই দুই ব্যক্তি 5টি আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল। ধৃতদের নাম আব্দুল জাকারিয়া শেখ ও লালটু শেখ। উভয়ের বাড়ি ফরাক্কা থানার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের শিবপুর এলাকায়। মঙ্গলবার জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিভিজি সতীশ পশুমার্থী জানান, সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার এসআই মৃদুল বিশ্বাসের নেতৃত্বে ওই থানার অ্যান্টি ক্রাইম টিমের অফিসাররা ওমরপুর এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে। তাদের ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয় 5টি আগ্নেয়াস্ত্র। আজ তাদের 6 দিনের হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে তোলা হয়। এই অস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশ্যে ওমরপুর নিয়ে আসা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি কেনা হয়েছিল এবং কোথায় বিক্রি করা হতো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। জঙ্গিপুর টিভি আমরা নির্ভীক কণ্ঠে খবর করি, সত্য খবর চোখে চোখ রেখে করি, সমাজের কথা তুলে ধরি। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। হ্যালো বন্ধুরা, এইরকমই লেটেস্ট খবরের আপডেট পেতে আমাদের জঙ্গিপুর টিভি চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাঁচটাই কান্ট্রি মেড ওয়েপন্স আর 10টাই অ্যামিউনিশন আমরা সিজ করেছিলাম দুজন থেকে। আব্দুল জাকারিয়া শেখ, অলসো নোন অ্যাজ আকাশ শেখ, সন অফ মোতাফ কাবের শেখ, আর একজন আর লালটু শেখ, মাইম ওনার আর একটি নাম আছে মাইমুল শেখ, সন অফ বডু শেখ, দুইজন শিবনগর ভিলেজ অর্জুনপুর জিপি পিএস ফারাক্কা থেকে। তো বেসড অন সোর্স ইনফরমেশনকে নিয়ে আমাদের টিম লেড বাই এসআই মৃদুল বিশ্বাস, এএসআই স্বস্তি সিনহা, কনস্টেবলস মণিময় কুণ্ডু, হর্ষবর্ধন দাস, এরা সবাই একটি টিম বানিয়ে রেড করেছিলেন আর ওদেরকে ধরেছিলেন রোড থেকে অ্যাট গাদাইপুর মোড়, যে রঘুনাথগঞ্জের পিএসএর মধ্যে আসে, ওখান থেকে অ্যারেস্ট করে নিয়েছে। কোথায় নিয়ে যাচ্ছিল? এরা উমরপুরে নিয়ে যাচ্ছিল। আমার সোর্স ইনফরমেশন ছিল কি এরা উমরপুর নিয়ে যাবে, ওনার নিজের যে জায়গা আছে ওখান থেকে উমরপুর যাওয়ার কথা ছিল। তো মাঝখানে আমাদের টিম ওদেরকে ইন্টারসেপ্ট করে সিজ করেছে। তো উমরপুরে কী উদ্দেশ্যে? আর বিক্রি করার জন্যই নিয়ে যাচ্ছে। ব্যাগে ছিল, ব্যাগের মধ্যে ছিল জিনিস। কোয়ালিটি তো খুব, এখন তো আমরা ইনভেস্টিগেশন করছি, তো ইনভেস্টিগেশনের মধ্যে আমরা পিসি পুলিশ কাস্টাডি 6 দিনের জন্য আমরা পিসি কাস্টাডি লার্নার্ড ACGM কোর্ট জঙ্গিপুর কোর্ট থেকে পেলাম। তো আমরা ইনভেস্টিগেট করব, ইনভেস্টিগেটের মধ্যে যে আমরা পাবো ওটা আমরা চার্জশিটে দিই। ঠিক আছে। এর আগে কোনো ক্রাইম? এরা যে দুটি লোক আছে এরা আগে কোনো, এখন পর্যন্ত আমাদের ইনফরমেশন কোনো নেই কি আগে কোনো ক্রাইমে যুক্ত ছিল, কিন্তু আমরা আর ইনভেস্টিগেশন করছি, যদি ইনফরমেশন পাওয়া যাবে তো আমরা অবশ্যই অ্যাকশন নেব। বিশেষ করে আমরা এটা ইনফরমেশনও দিতে চাইছি যে যে কোনো এরকম ইলিগাল কাজ করছে তো ওদেরকে আইন অনুযায়ী স্ট্রিক্টেস্ট অ্যাকশন নেওয়া হবে, আর কোনো ছুট পাবে না ওরা। তো আমরা এই কারণ কশন অ্যাওয়ারনেসও দিতে চাইছি, চেতাবনীও দিতে চাইছি যে যদি এই কাজ করে যদি কোনো টাকা পেতে চান তো ওদেরকে আমাদের